সুপ্রিয় দর্শক, আমাদের বরাবরের মতোই আমাদের আজকের এই মূল বিষয় ছিল দ্য সিক্রেট অফ মোটিভেশন। এবং মোটিভেশনের আমরা যে মূল সেকেন্ড স্তম্ভ, যেটা বলি যে মাইন্ডফুলনেস, সেটা নিয়েই কিন্তু আলোচনা করছি। আপনারা জানেন যে আমাদের সাথে যুক্ত আছেন যে শ্রীমদ শুদ্ধানন্দ ব্রহ্মচারী, যিনি একজন ত্যাগী এবং এবং আত্ম মানবতার সেবায় নিজেকে নিবেদন করে আছেন। এবং শুধু সেটাই নয়, আমরা আজকে আরেকটা বিষয়ে আমি আলোচনা শুরু করার আগে আমাদের গুরুজির কাছে জানতে চাইবো একটা গল্পের মাধ্যমে। গল্পটা ছিল এই রকম যে এক তারা হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ, তারা তাদের ঘরে তাদের প্রতিবেশীও ছিল। এখন তারা কি করতো, তারা কথা এত ছোট করে কথা বলতো, কারণ প্রতিবেশী তাদের যদি কোনো ক্ষতি হয় তারা একটু মানে আনন্দও করতে পারতো না, একটু লাউডে তারা মিউজিকও ছাড়তে পারতো না, ছাড়তো না, পারতো না না, তারা ছাড়তো না, যাতে অন্যের যাতে ক্ষতি না হয়। তারা তারা চলাবেলা এবং ইভেন দো তারা যদি কোনো কোনো তারা গেস্ট আসতো, তারা উচ্চস্বরে কিছুই করতো না, কারণ প্রতিবেশী তারা যদি কিছু মনে করে, তারা যদি কিছু মনে করে, এইটাই ছিল তার মধ্যে, তাদের মধ্যে সব সময় কোয়েশ্চেন ছিল এইটাই শুধু, যদি তাদের তারা যদি কিছু মনে করে। এই অবস্থা যেতে যেতে এক সময় তারা যখন তাদের বয়স বৃদ্ধ অবস্থায় 60+, হ্যাঁ 70+ সেরকম অবস্থায়, একদিন হঠাৎ তাদের প্রতিবেশী সামনে দেখা হয়। তো তাকে বলে যে আমি তো আমরা তো এখানে আছি, মাঝে মধ্যে তো আমরা একটু একটু উচ্চস্বরে কথা বলি, একটু মিউজিক শুনি, তোমাদের কি কোনো ক্ষতি হয়, তোমাদের কি কোনো অসুবিধায় ফেলি? তো তারা খুব আশ্চর্য হয়ে যায়। তারা বলে যে কই, আমরা তো কোনোদিন চিন্তাও করিনি আপনারা যে পাশে আছেন, আর এটা নিয়ে আমরা কখনো চিন্তাই করিনি। তো তারা নিজেরা চিন্তা করলো যে আমি আমাদের লাস্ট 30 বছর শুধুমাত্র অন্যে কি ভাববে এইটা নিয়েই কিন্তু আমি আমার সময় নষ্ট করেছি, আমি আমার সময় কাটিয়েছি যে আমি কি আরেকজনকে ডিস্টার্ব করছি কিনা, শুধু অন্যের ভালো মন্দ নিয়েই কিন্তু আমি আমার লাস্ট 30 ইয়ার্স আমি শুধু আমার লাইফ কাটালাম যে অন্যে কি ভাববে, অন্যে কি চিন্তা করছে। তা এই এটা কিন্তু গল্প হলেও এটা কিন্তু আমাদের সবারই প্রাত্যহিক জীবনে এটা একটা অধ্যায়। আমার কাছে মনে হয় যে আমরা আমরা যারা এখানে আছি, আমরা যারা বাইরে আছি, আমরা চিন্তা করি আমরা সকালে যখন যাব, আমি এই ড্রেসটা পরলাম, এই ড্রেসটা কি ভালো লাগছে, এটা কি ও কি আমার এই এই ড্রেসটা কি পছন্দ করছে, ঠিক না? ইভেন দো আমরা যদি বলি যে হ্যাঁ আমরা আজকে একটু ঘুরতে যাব, আমাদের বয়স তো এখন 50 হয়ে গেছে, এই বয়সে কি আমরা ঘুরা কি সুন্দর লাগে, সব সময় কিন্তু অন্যের উপর কিন্তু আমাদের আমার দায়িত্বটা দিয়ে দিচ্ছি। তা এই বিষয়ে আপনি একটু কাইন্ডলি খোলাসা করবেন আজকে আমাদের সাথে। খুব সময় আমি প্রথম থেকেই দেখো একটা জায়গাতেই কিন্তু আমার ফোকাসটা রয়েছে। All motivation starts with yourself. Charity begins at home. যা কিছু পরিবর্তন, যা কিছু তোমার জীবনে দেখতে চাও তুমি, ম্যানিফেস্ট হবে, তা শুরু তোমার ভেতরে করতে হবে, বাইরে নয়। যত তুমি ভেতরটাকে গুছিয়ে নেবে, সাজিয়ে নেবে, যত তুমি ভেতরের জগৎটার সঙ্গে একটু বেশি সময় কাটাবে, সঙ্গ দেবে, যেমন আমরা একটা কথা বলি না, সৎসঙ্গ কথাটা ব্যবহার করি, তাই না? ভালো মানুষদের সঙ্গে যখন সৎসঙ্গ করি, মানে কোনো যদি সাধু এসেছেন তো সৎসঙ্গ বলি, তো সেটা যদি এখন যদি কোনো যদি সাধু যদি না আসেন বা সেরকম যদি মানুষ না হবে, তাহলে কি আমার সৎসঙ্গ হবে না? হবে। কি করে হবে? আমি যখন চুপ করে নিজের কাছে নিজে বসে আমার শ্বাসটাকেই কেবল একবারে শ্বাসের কাছে মনটা এনে শ্বাসটাকে যদি আমি কিছুক্ষণ আসা যাওয়া করাটাকে দেখতে পাই, জেনে শ্বাস নিই এবং জেনে শ্বাস ছাড়ি, এটা ম্যাজিক্যাল। আমি তোমাদের বলছি, ইটস নট জাস্ট এ ওয়ার্ড, ইউ ট্রাই ইট আউট, এটা করো, করলে বুঝবে যে যোগিনীরা যারা এত তপস্বী ছিলেন, এত অদ্ভুত অদ্ভুত মিরাকুলাস কাণ্ড কারখানা করেছেন তারা, তাদের সমস্ত কিছু সিক্রেট ছিল ইন দেয়ার ব্রেথস, দে হ্যাড মাস্টারি ওভার দেয়ার ব্রেথ। কেন? দেখবে তুমি যখন অ্যাজিটেটেড থাকবে, তোমার ব্রেথটাও কিন্তু অ্যাজিটেটেড হবে,
আবার দেখবে যে কোনো কারণে যদি তুমি একটা ধরো একটা খুব সুন্দর একটা মানে প্রাকৃতিক পরিবেশে গেছো, ভীষণ সুন্দর, চুপ করে দেখে বসে আছো, তুমি দেখছো তোমার দেখবে শ্বাসটাও খুব সুন্দর, একটা ছন্দে পড়ছে শ্বাসটা তোমার, একটা অ্যাংরি সিচুয়েশনে তোমার শ্বাসটা অ্যাজিটেটেড হয়ে পড়ছে, তার মানে কি মন আর শ্বাস একসঙ্গে চলছে। দেখো শ্বাসের যেমন গতি মনের তেমন গতি, মনের যেমন গতি শ্বাসের তেমন গতি, কিন্তু মনকে তুমি সংযত করতে পারছ না, কেননা মন সাংঘাতিক ছটপটে, এত চঞ্চল এত অস্থির। কিন্তু তুমি যদি শ্বাস নিয়ে যদি 6টা মাস কাজ করতে পারো, 3টে মাস কাজ করতে পারো, কি কাজ? ইউ উইল অবজার্ভ ইউর ব্রেথ। হোয়াই? সৎসঙ্গ। সৎ কি? তোমার প্রাণটাই হচ্ছে সৎ। কেন? তোমার প্রাণ না থাকলে তুমি থাকো না। যার অস্তিত্বে তোমার অস্তিত্ব, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, যার অস্তিত্বে তোমার অস্তিত্ব, তো অস্তিত্ব জিনিসটাই তো সৎ। সৎ চিত আনন্দ। সৎ কি? এক্সিস্টেন্স। চিত কি? কনসিয়াসনেস। আনন্দ কি? ব্লেস। এটা হচ্ছে সমগ্র সৃষ্টির মধ্যে যদি আমরা দেখি একবারে কুইন্টেসেন্স, যে সারা সার যদি আসি, তাহলে আমরা দেখব সমস্ত অস্তিত্বটা একটা বিরাট অস্তিত্ব, একটা পিস। ঠিক তেমনি চেতনা, চেতনার সমুদ্রে আমরা সবাই রয়েছি, সব কিছুর মধ্যে চেতনা আছে। এই যে এনার্জি কথাটা ব্যবহার করছি, এনার্জি তো চেতনা, তো ইটস কনসিয়াসনেস। এনার্জি ইজ নট মাইনাস কনসিয়াসনেস, এনার্জি ইজ কনসিয়াসনেস। এই এনার্জিটার কনসিয়াসনেসটার মধ্যে দিয়ে আমরা সবাই আমাদের জীবনে রয়েছি। তো এইটা আমাদের শরীর মনের ভেতরে যে কনসিয়াসনেসটা কাজ করছে, সেটার ডেপথসগুলোকে যদি আমরা একটু চেনার চেষ্টা না করি, এক কথায় বলছি যদি নিজেকে চেনার চেষ্টা একটু না করি, আমি যদি আমার কাছে অপরিচিত থেকে যাই, ট্রাই টু ডু গেট মি দ্যাট আই এম এ স্ট্রেঞ্জার টু মাই সেলফ, হাউ ডাজ ইট সাউন্ড? মানে ইউ নো এভরিবডি বাট ইউ নট নো ইউর সেলফ, আই এম অ্যাজ ইফ মানে ইউ আর স্ট্রেঞ্জার টু ইউর সেলফ, তুমি নিজেকে, ইউ আর নিজের নিজেই নিজের কাছে তুমি স্ট্রেঞ্জার, দ্যাটস নট এ ভেরি গুড ফিলিং। সেকেন্ডলি, ইউ ক্যানট হ্যাভ পিস অফ লাইফ আনটিল সাচ টাইম ইউ নো ইউর সেলফ, ইউ নো ভেরি লিটল অ্যাবাউট দ্য রিয়ালিটি। তার কারণ সমস্ত নলেজের উৎস কোথায়? উৎস আমার চেতনায়, আমার কনসিয়াসনেসে, আমার এই ভেতরে আত্মারূপে যিনি আছেন তার চেতনায় আমি চেতনা লাভ করে সব কিছু জানছি বুঝছি। তার দিকে যদি আমি মনটাকে, যে আত্মারূপ যিনি আমার ভেতরে, পরমাত্মা রূপে তিনি যিনি আছেন, তার দিকে যদি মনটা একটু নিয়ে যাওয়ার চেষ্টা না করি, অর্থাৎ আমার স্বরূপ কি, আমি কি, আমি কে, এইটা যদি আমি একটু বোঝার চেষ্টা না করি, তার জন্যে যেখানে যেখানে গাইডেন্স পাবো, যারা যারা আমায় মোটিভেট করবে, সেই রকম মানুষের সঙ্গ করার একটু চেষ্টা না করি, বা সেই ধরনের বুকস কোথায় আছে দেখি, কোথায় কে কীরমভাবে সেই নিজেকে জেনেছিলেন, নিজেকে পেয়েছিলেন, তারা কী করে জেনেছিলেন, কি তাদের জীবনের ট্রাভেল গাইডটা কীরকম, এগুলো যদি আমরা একটুখানি চেষ্টা না করি বাবা, তাহলে কিন্তু নিজের কাছে নিজেই আমি কিন্তু কেমন একটা অপরিচিত হয়ে রইলাম। আর যে নিজেকে চেনে না, সে অপরকে কী করে চিনবে? চিন্তা কর, দেখো একটা ওয়াইফ, একটা হাজব্যান্ড, ওয়াইফ যদি নিজেকেই না চেনে, সে হাজব্যান্ডকে কী করে চিনবে? হাজব্যান্ড, হাজব্যান্ড যদি নিজেকেই না চেনে, সে ওয়াইফকে কী করে চিনবে? বিকজ ইউ আর কন্টিনিউয়ালি প্রজেক্টিং ইওর ইনার টু দি আউটার। কেন মানুষ মানুষকে ভুল বোঝাবুঝি শুরু হয় কোত্থেকে? তার কারণ প্রত্যেকে তাদের নিজেদের কন্ডিশন মাইন্ড দিয়ে আরেকজনকে জাজ করছে। কন্ডিশন মাইন্ড মানে তার নিজের যে একটা চিন্তার যে একটা একটা বাঁধন আছে, তার মধ্যেই সে কিন্তু ইটস অলমোস্ট লাইক একটা কেজের মধ্যে, সে তার বাইরে যেতে পারে না, ওইটাই তার চিন্তা, ঘুরে ফিরে সব ওইটার মধ্যেই চিন্তা করে। আরেকজনকে সে বিচার করছে, কী দিয়ে বিচার করে? সে বিচার করে তার নিজের মন দিয়ে আরেকজনকে বিচার করে। কিন্তু এই মনটা যে অনেক উন্নত না কোনো অবস্থা আছে, এটা কে বিচার করবে? তোমার বিচারটা যে ঠিক সেটা কে বিচার করবে? তুমি যে সিদ্ধান্তটা বলছো শেষ কথা, সেটা যে শেষ সিদ্ধান্ত, এটাকে স্বীকার করবে? তাই দেয়ার আর ফিকশনস। কিন্তু এইগুলো সমস্ত কিছু সমাধান আমি বলছি, এগুলো হচ্ছে ঘর ঘর কি কাহানি, প্রত্যেকটা ঘরে ঘরে কাহিনী। তুমি দেখবে যে প্রত্যেকটা সময় একটা ফ্রিকশন আছে সব জায়গায়। এই ফ্রিকশনটা আসছে কেন? বিকজ আই এম ট্রাইং টু সি আনাদার পার্সন ফ্রম দি কন্ডিশন স্টেট অফ মাই মাইন্ড। আমি যদি আমার মাইন্ডটাকে একটু আনওয়াইন্ড না করতে পারি, আনকন্ডিশন না করতে পারি, ডি ক্লাটার না করতে পারি, মনের মনের ভেতর থেকে অনেক আবর্জনাগুলো, অনেক মলগুলো, এগুলোকে সরাতে না পারি, আমি তো পরিষ্কার দেখতে পাবো না, আমার তো চোখের ছানি আছে,
অজ্ঞানের ছানি আমার চোখে, এই অজ্ঞানের ছানি যদি আমার অপসারিত না হয় আমার জ্ঞান দৃষ্টি আসবে কি করে? আর আমি কি করে বুঝবো যে আমি ঠিক ভাবছি কি ভুল ভাবছি? জ্ঞান হলে তবে তো বুঝবো, তো জ্ঞানেরই তো অভাব, সেই জ্ঞান আসবে কি করে? আসবে যখন আমি নিজেকে জানার চেষ্টা করব।